हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू न्यू ब्लॉग। गुड मॉर्निंग सबाई के, आशा करी तुम्हारा सबा भलो आचो। और आज के 4 तारीख, एन प्राय समय 8 बेजे गए, तो एखन थे ब्लॉगटा स्टार्ट कर। आज के कलेज जब हम कलेजा ग्रामीण लार्जेस्ट कलेज एशियार मध्य, तो आज के कलेजा तुम्हारे देखो। तो डिपार्टमेंट অন্যান্য ডিপার্টমেন্ট আমাদের কলেজ পুরোটাই দেখাবো, তো তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আমি এখন বেরিয়ে পড়েছি আমার কলেজের উদ্দেশ্যে, এখন 10টা বেজে গেছে। তো আজ কলেজে আমার কয়েকটা সার্টিফিকেট নিয়ে আর আছে, টিসি সার্টিফিকেট, প্রফেশনাল সার্টিফিকেট এগুলো। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বেরিয়ে গেছি এখন, আর এবার যাব। তো এই যে আমার সাইকেল দেখতে পাচ্ছ, আজকে সাইকেল নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কী কী হয়। তো কলেজ, আমাদের কলেজটা পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, এই যে পাড়া সেই পরিচিত রাস্তা। এখন যেটা দেখছো এটা হচ্ছে আমার পাঁশকুড়া পৌরসভার জলের ট্যাঙ্ক। তো এই যে দেখতে পাচ্ছ, জলের ট্যাঙ্কের অফিস এটা। আর এখান থেকে আমার কলেজ বেশি দূর না, এখান থেকে 2-3 মিনিট আমার কলেজ। তো কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। ওই যেটা দেখছো ওটা হচ্ছে আমার কলেজ, ওটা দেখা যাচ্ছে কলেজটা। আর এটা কলেজের মেন রোড, এখান দিয়ে কলেজ যেতে হয়। তো চলো কলেজ যাওয়া যাক। তো চলো ভেতরে যাওয়া যাক। এইটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজির, আর এটা হচ্ছে আমাদের কলেজের গ্রাউন্ড। তো এগুলো হচ্ছে ইউনিয়ন অফিস, এটা এটা হচ্ছে ইউনিয়নের অফিস। আর এগুলো যাচ্ছি, এটা আমাদের অ্যাডমিন ব্লক যাওয়ার রাস্তা। তো এই রাস্তা দিয়ে যেতে হয়, আর এই বিল্ডিংটাতে আমাদের লাইব্রেরি আছে দোতলায়, এখানে সাইকেল স্ট্যান্ড, বাগান, আমাদের কলেজের বাগান দেখতে পাচ্ছি। এই যে এই পাশে একটা ইউনিয়ন অফিস, আর এখানে সাইকেল স্ট্যান্ড। তো এই রাস্তা দিয়ে এই যেগুলো সব কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট এখানে। আর এই যে আমাদের অ্যাডমিন বিল্ডিংয়ের রাস্তা। দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে এখানটায়। আর এই যে আমাদের অ্যাডমিন ব্লক সামনে। যেটা দেখছো যেখানে সবাই বসে আছে, এটা হচ্ছে আমতলা, আমাদের কলেজের বিখ্যাত আমতলা। এটা অ্যাডমিন বিল্ডিং, এখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হয়। তো এখানে দেখতে পাচ্ছ এখন অধিকাংশই বন্ধ করোনার কারণে।
ডিপার্টমেন্ট আর এটা আমাদের স্মার্ট। আর এখন আমি দাঁড়িয়ে আছি অ্যাডমিন বিল্ডিংয়ে, দেখতে পাচ্ছ তো। চলো পেছনের ডিপার্টমেন্টগুলো দেখাই। অ্যাডমিন বিল্ডিংয়ের পেছনে আগে টেনিস কোর্ট ছিল একটা, কিন্তু বর্তমানে সেটা ভেঙে দিয়েছে। কলেজে এখনও অনেক কিছু কনস্ট্রাকশন বাকি আছে, টেনিস কোর্টটা ভেঙে দিয়েছে। দেখছো এটা আগে টেনিস কোর্ট ছিল, এটা এখানে ভলিবল খেলা হতো। প্লাস এখানে এটা হিস্ট্রি বেঙ্গলি আর্টসের ডিপার্টমেন্ট, দেখতে পাচ্ছ এই যে লেখাই আছে বিদ্যাসাগর ভবন এটা। আর ওই যে ওইটা দেখছো, চলো দেখাই তোমাদেরকে। আর এই যেটা দেখছো এটা হচ্ছে যে জিম, এখানে এনএসএস এর। আর ওর পেছনেই আছে হোস্টেল। এ মে হু, এ আমারা কলেজ হ্যাঁ, আর ইহাঁ পে কোই পার্টি নেই হো রা হ্যায়, ঠিক হ্যায়। তো দেখতে পাচ্ছ এই যে আমাদের কলেজ, আর পেছনেরটা আমাদের ডিপার্টমেন্ট একবার বললাম। তো ডিপার্টমেন্টটাও দেখাবো তোমাদেরকে, তো দেখতে থাকো তোমরা। তো আগে এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে অ্যানুয়াল স্পোর্টস হয় শীতকালে। প্লাস শীতকালে এই মাঠটাতে সবাইকে অ্যালাউ করে বসতে, নাহলে বাদবাকি টাইম এই মাঠটা দিয়ে আসতেও দেয় না কাউকে সোজাসুজি হেঁটে, ঠিক আছে। তো রাস্তা দিয়ে আসতে হয়, যে রাস্তাটা দিয়ে আমরা এলাম। আমাদের স্যার আসেনি, যে স্যার আমাদের সার্টিফিকেট ইস্যু করবে, তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন, কিছু করার নেই। আগে এই যে এই জানলাটা দেখছো, এখান থেকে আমরা যত আমাদের মার্কশিট কালেক্ট করেছি, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই এই যে জানলাটা, এই জানলাটা তাই ঐতিহাসিক জানলা বলতে পারো। 3 বছর এই জানলা থেকে লাইনে দাঁড়িয়ে নিয়েছি, এখানে এই যে লাইন দিতে হতো। আর ওই যে আমাদের ডিপার্টমেন্টের পাশে যেটা দেখছো, এই টাওয়ারগুলোর পাশে, ওটা হচ্ছে আমাদের গার্লস হোস্টেল কলেজের। তো আমাদের ডিপার্টমেন্টটা তোমাদেরকে আরো ভালো করে দেখাচ্ছি। এই দেখো আমাদের ডিপার্টমেন্ট, ওই ওপরে 3 তলায় ক্লাস হতো, তার নিচেরটায় হচ্ছে আমাদের ল্যাব, পাশেই বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট। সেম বায়োটেকনোলজিতে ওপরে ক্লাস হতো, নিচে ল্যাব। তো এখন আমার কাজ হয়ে গেছে, তো এখন যাচ্ছি ডিপার্টমেন্টের দিকে। তো এখন দেখতে পাচ্ছ এটা আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ডিপার্টমেন্টের দিকে যাচ্ছি। এই যে আমাদের ডিপার্টমেন্টের ওঠার, এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের ল্যাব, এই যে ভেতরটা, আরেকটা স্টাফ রুম। আর এই যে আমাদের ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট থেকে দেখা যাচ্ছে পুরো মাঠটাই। আর এটা হচ্ছে যে বায়োটেকনোলজি, আর এই ওপরেরগুলো আমাদের ক্লাসরুম। এই যে আমাদের ক্লাসরুম, এইগুলো, এটা আমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস হয়, ওটা সেকেন্ড ইয়ার, ওগুলো থার্ড ইয়ার, এগুলোতে আগে ক্লাস করেছি, দেখতে পাচ্ছ এই যে এখন ফাঁকা। আর এখান থেকে যে মাঠটা দেখতে পাচ্ছ, তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন। যে ডিপার্টমেন্ট, এটা ডিপার্টমেন্টে সিঁড়ি দিয়ে এখন যাচ্ছি বাড়ি, এবার বাড়ি চলে যাব। তো চলো আবার তোমাদের সাথে একদম বাড়িতে গিয়ে দেখা হবে, মিস করবো এই যে ডিপার্টমেন্ট আমাদের পড়েছি, এখানে মিস করছি এখন খুব। এখন বেজে গেছে 2:30, আর রোদে এই সবে বাড়ি ফিরছি, রোদে রোদে। তো গলা ভেজানোর জন্য এটা নিয়ে নিয়েছি, এটা এই যে দেখতে পাচ্ছ,
তো চলো তো চলো দেখতে থাকো, বাড়ির কাছাকাছি এসে গেছি রাস্তায়। যা রোদ আজ, ভীষণ রোদ। তো আজকের ভিডিওটা এতটাই, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করতে পারো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে আরও বেশি বেশি করে এটাকে শেয়ার করো। তো আবার দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা বাই বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড।